আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য দম বন্ধ করে ফেলার মতো একটা অ্যাকশন থ্রিলার সিনেমা এসকেপ ফ্রম মাগাদিশুর গল্প নিয়ে হাজির হলাম। তো এই কোরিয়ান সিনেমাটা কিছুটা আরও একটা কোরিয়ান মাস্টারপিস দ্য ট্যাক্সি ড্রাইভারের মতোই, তবে এটা আরও একটু বিগ স্কেলে তৈরি করা আর লাস্টের দিকে গিয়ে একদম দম বন্ধ করার মতো একটা সিচুয়েশন তৈরি করে ফেলে এই সিনেমাটা, যা দেখতে আপনার অসাধারণ লাগবে বলে আমি মনে করি। তো চলুন আপাতত এই সিনেমার গল্পটা আপনাদের সাথে শেয়ার করা যাক। গল্পের শুরুতেই দেখানো হয় 1990 সালে সোমালিয়াতে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার কয়েকজন আন্তর্জাতিক কূটনীতিবিদকে, যারা মূলত সোমালিয়াকে ইউনাইটেড নেশনসের দলভুক্ত করার জন্য সোমালিয়াতে এসেছিল বিভিন্ন সার্ভে করার জন্য। এরপর সিন কাট হয়ে চলে আসে সোমালিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেখানে প্রচণ্ড দুর্নীতি হতো আর টাকা না দিলে মানুষের দামি জিনিসপত্র নিয়ে নেওয়া হতো, আর টাকা দিলে তবে তাকে পার করে দেয়া হতো। তো যাই হোক, এমন অবস্থায় দক্ষিণ কোরিয়া থেকে কাং নামের একজন নতুন কাউন্সিলর আসে সোমালিয়ার প্রেসিডেন্টের জন্য কিছু উপহার নিয়ে। কাউন্সিলর কাংকে নেবার জন্য সোমালিয়াতে আগে থেকেই অবস্থানরত অ্যাম্বাসি হান এবং কাউন্সিলর গং নামের আরও দুজন কূটনীতিবিদ এয়ারপোর্টে চলে আসে, কিন্তু তারা সেখানে এসে কাঙের সাথে থাকা সেই উপহারগুলো নিয়ে জলদি চলে যায় প্রেসিডেন্ট হাউজের দিকে, কারণ আজকে তাদের প্রেসিডেন্টের সাথে একটা মিটিং ছিল। তারা কাঙকে ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে চলে যেতে বলে। তো কাং একটা ট্যাক্সি ধরে সেখান থেকে চলে যায় আর মিস্টার হান এবং গং দুজনে যেতে থাকে প্রেসিডেন্টের বাড়ির দিকে। কিন্তু ইতিমধ্যেই একদল সোমালিয়ান তাদের গাড়ি আটকে দেয় আর ভয়ানক রকমের গোলাগুলি করে তাদের থেকে প্রেসিডেন্টের জন্য নিয়ে আসা সেই উপহার বক্সটা নিয়ে সেখান থেকে চলে যায়। গোলাগুলি করে তাদের গাড়িটা নষ্ট করে দেওয়ার কারণে রীতিমতো দৌড়াতে দৌড়াতে মিস্টার হান এবং গং দুজনেই চলে আসে প্রেসিডেন্ট হাউসে, কিন্তু তারা এখানে এসে শুনতে পায় প্রেসিডেন্ট তাদের সাথে মিটিং ক্যান্সেল করে দিয়েছে, কারণ তারা মাত্র 15 মিনিট লেট করেছিল। আর এখানেই হান দেখতে পায় প্রেসিডেন্ট হাউজের দোতলায় উত্তর কোরিয়া থেকে আসা আরও কিছু কূটনীতিবিদের সাথে প্রেসিডেন্ট মিটিং করার জন্য যাচ্ছিল। এটা দেখে দক্ষিণ কোরিয়ান কূটনীতিকরা অনেক হতাশ হয়ে যায়। আর এখন আমাদেরকে দেখানো হয় সমুদ্রের পাশে সবেমাত্র দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসেডরদের কাছ থেকে প্রেসিডেন্টের উপহার ডাকাতি করে আনা সেই ছেলেগুলো ফুটবল খেলছিল। আর অদ্ভুতভাবে মিস্টার তাই নামের উত্তর কোরিয়ার একজন কাউন্সিলর সেই ছেলেদের সাথে দেখা করার জন্য চলে এসেছিল। মিস্টার তাই সেই ছেলেদের বস্তিতে গিয়ে তাদের সবাইকে উপহার স্বরূপ খাবার দাবার দিয়ে দেয়, আর তারপর সেই ডাকাত ছেলেটি প্রেসিডেন্টের জন্য নিয়ে আসা দক্ষিণ কোরিয়ান সেই উপহারটা টাকার বিনিময়ে মিস্টার তাইয়ের হাতে তুলে দেয়। তো যাই হোক, এখন রাতের বেলা আজকের এই ডাকাতির ব্যাপারটা নিয়ে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডর কাউন্সিলর সবাই একসাথে বসে আলাপ আলোচনা করতে থাকে, আর তাদের সবার সন্দেহ ছিল উত্তর কোরিয়ার কেউ এই কাজটা করেছে। আর এই সন্দেহের জেরে পরদিন আমেরিকার একজন আন্তর্জাতিক সাংবাদিকের সাথে দেখা করার জন্য দক্ষিণ কোরিয়ান কাউন্সিলর মিস্টার কাং চলে যায়। সেখান থেকে মিস্টার কাং বেশ কিছু ইনফরমেশন নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখান থেকে তারা বুঝতে পারে যে ডাকাতদের হাতে থাকা সেই অস্ত্রগুলো আসলে উত্তর কোরিয়ার তৈরি করা, অর্থাৎ এই সব কিছুর পেছনে উত্তর কোরিয়ার একটা হাত আছে। এই ব্যাপারগুলো কনফেস করা ছাড়াও আরও কিছু ইনফরমেশনের জন্য দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডর হান পরদিন সকালে দেখা করে সোমালিয়ান একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। সেখানে অ্যাম্বাসেডর হান সেই লোকটিকে বলে, উত্তর কোরিয়ানরা আপনাদের দেশের বিদ্রোহীদেরকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, অথচ আপনারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে কিছু না করে তাদের মৌন সম্মতি কিভাবে দিতে পারছেন? এই লোকটি অ্যাম্বাসেডর হানকে বলে, উত্তর কোরিয়া এবং বিদ্রোহীদের কথা বাদ দিন, প্রেসিডেন্ট আব্দুল বারির জন্য আমি নিজে সংসদে দেওয়ার জন্য স্পিচ লিখে দেই, আমি সেখানে উত্তর কোরিয়ার বদলে আপনাদের নাম লিখে দেব, কিন্তু
আমার ছেলের জন্য $50,000 একটা স্কলারশিপ লাগবে দক্ষিণ কোরিয়াতে, দিতে পারবেন? এই সব কিছু শুনে অ্যাম্বাসেডর হান বেশ রেগে মেগে কাউন্সিলর কাংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। সোমালিয়ার এমন অভ্যন্তরীণ দুর্নীতি আন্তর্জাতিক কূটনীতিকে কলঙ্কিত করেছে বলে তিনি আফসোস করতে থাকেন। আর তখনই তিনি দেখতে পান সেখানে উত্তর কোরিয়ান অ্যাম্বাসেডর মিস্টার রিম তার সহকারী কাউন্সিলর মিস্টার তাইকে নিয়ে এখানে এসেছিল। অ্যাম্বাসেডর হান দৌড়ে চলে যায় উত্তর কোরিয়ান অ্যাম্বাসেডর রিমের কাছে। হান সেখানে অবৈধ অস্ত্র সাপ্লাই দেওয়ার জন্য রিমকে দোষারোপ করলেও মিস্টার রিম তাদের উপরে অভিযোগ করে যে তারা উত্তর কোরিয়ার নামে এসব মিথ্যাচার করছে। কিন্তু কথা কাটাকাটির দরুন তাদের সামনেই ভয়ানক রকমের দাঙ্গা বেঁধে যায়, কারণ সোমালিয়ান বিদ্রোহীরা তাদের নেতাদের গ্রেফতার করার জন্য যুদ্ধ ঘোষণা করেছিল বর্তমান প্রেসিডেন্ট আব্দুল বারির বিরুদ্ধে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ান সহ সকল অ্যাম্বাসেডর এবং কাউন্সিলররা আটকা পড়েছিল এই সরকারি ভবনের ভেতরে। এদিকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসির ভেতরে মিস্টার হান এবং মিস্টার কাংয়ের পরিবারের লোকজন অনেক চিন্তায় পড়ে যায়। আর তখনই একদল পুলিশ চলে আসে তাদের অ্যাম্বাসি তল্লাশি করার জন্য। পুলিশকে আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে কাউন্সিলর গং। আর তখনই সেখানে মিস্টার হান এবং মিস্টার কাং চলে আসে। তারা পুলিশ অফিসারদেরকে বুঝিয়ে বলে যে এই অ্যাম্বাসি দক্ষিণ কোরিয়ান সরকারের সম্পত্তি, কোনো পুলিশ চাইলেই এভাবে অ্যাম্বাসির ভেতরে ঢুকতে পারে না। পুলিশ অফিসারেরা তাদের আইডি কার্ড পাসপোর্ট সব কিছু চেক করে সেদিনের মতো সেখান থেকে চলে যায়। এদিকে সেদিন সকাল থেকেই পুরো শহরে স্বৈরাচারী আব্দুল বারি সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা যুদ্ধ ঘোষণা করে দেয়। সেদিনই বিদ্রোহীরা একটা প্রজ্ঞাপন জারি করে সোমালিয়ায় অবস্থানরত সকল বিদেশি অ্যাম্বাসেডরদের উদ্দেশ্যে। বিদ্রোহীরা তাদের সরাসরি বলে দেয় যে কোনো দেশ যদি প্রেসিডেন্ট বারিকে অস্ত্র অথবা অর্থ দিয়ে সাহায্য করে তাহলে তারাও সোমালিয়ান জনগণের শত্রু, আর শত্রুদের কোনো ছাড় দেয়া হবে না। পরিস্থিতি এমন দেখে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডরেরা সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা প্রেসিডেন্টপন্থী লোক ছিল। আর তাই অ্যাম্বাসেডর হান তার স্ত্রীকে কোরিয়াতে ফিরে যাবার জন্য বলে দেয়। আর তারা যখন পরদিন টিকিট কাটার জন্য একটা ট্রাভেল এজেন্সিতে চলে যায় ততক্ষণে চারিদিকে ভয়ানক রকমের গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আর আকস্মিক গৃহযুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি শুরু হয়ে গিয়েছিল, আর তাই সোমালিয়ান মুদ্রার দাম ততক্ষণে শূন্যের কোঠায় নেমে পড়েছিল। ব্যাংক অফিস সব কিছু বন্ধ হবার কারণে তারা টিকিট কাটার জন্য ডলারও উইথড্র করতে পারছিল না। এদিকে তারা অ্যাম্বাসিতে ফিরলে বাহিরে থাকা বিদ্রোহীরা দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসিতে ভয়ানক রকমের হামলা ও অগ্নিসংযোগ করতে থাকে। আর তারা ভয়ে প্রেসিডেন্ট আব্দুল বারিকে সাহায্য করার সকল নথিপত্র আগুনে পুড়িয়ে দিতে থাকে। আর এখন তাদের বাঁচানোর জন্য সেখানে সোমালিয়ান সেনাবাহিনীর লোকজন চলে আসে, আর সেনাবাহিনীদের সাথে বিদ্রোহীদের এক ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শেষে সেখান থেকে বিদ্রোহীরা পালিয়ে চলে যায়। এভাবেই সারাদিন কেটে যায়। আর রাতের বেলা পরিস্থিতি কিছুটা শান্ত হলে দক্ষিণ কোরিয়ান কূটনীতিকরা সবাই আলোচনা করতে থাকে যে তারা প্রোটেকশনের জন্য আবেদন করবে। কিন্তু তখনই মিস্টার হান বলে ওঠে যে মিনিস্টার নিজেই তো দেশ ছেড়ে পালিয়ে গেছে, কার কাছে আবেদন করব আমরা? তাই বাধ্য হয়ে এখন কাউন্সিলর কাং পুলিশ কমিশনারের কাছে সরাসরি গিয়ে প্রোটেকশনের আবেদন করার জন্য চলে যায়। সেখানে গিয়ে মিস্টার কাং এর সাথে সেই পুলিশ অফিসারের দেখা হয়ে যায় যিনি এর আগে তাদের অ্যাম্বাসি সার্চ করার জন্য এসেছিলেন। কিন্তু সেই পুলিশ অফিসার তাদেরকে বলে দেয় যে কমিশনার, ডেপুটি কমিশনার সহ এখন সবাই ব্যস্ত আছে, আর এখন একটা জাতীয় বিপর্যয়ের সময়, তাই দক্ষিণ কোরিয়ান কেউ কূটনীতিক কোনো সহায়তায় পাবে না। এটা শুনে মিস্টার কাং চিৎকার করে পুলিশ কমিশনারের কাছে সাহায্য চাইতে থাকে। মিস্টার কাং এর চিৎকার দেখে সেই পুলিশ অফিসার প্রচন্ড রেগে যায়, আর তখন মিস্টার কাং তাকে বলে তোমাদের দেশের টাকার মূল্য এখন টয়লেট পেপারের সমান, তাই আমাদের দেশের টাকা নাও আর আমাদের পুলিশ প্রোটেকশন দাও। আর এই কথা শুনে সেই পুলিশ অফিসারটি রাজি হয়ে যায়, আর তাই সে তার দলবলকে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসির নিরাপত্তা প্রদান করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে প্রেসিডেন্টপন্থী লোক হবার জন্য আর দক্ষিণ কোরিয়াকে নিরাপত্তা প্রদানের জন্য সেই পুলিশ অফিসার সহ তার কিছু সঙ্গীকে ধরে নিয়ে জনসম্মুখে মেরে ফেলে
ফেলা হয় আর তাদেরকে মেরে উল্লাস করতে শুরু করে বিদ্রোহীরা। এদিকে দক্ষিণ কোরিয়ান কূটনীতিকরা তাদের পরিবারকে কোরিয়াতে ফিরে পাঠানোর জন্য রেসকিউ ফ্লাইটের খোঁজ করার জন্য এয়ারপোর্টে চলে যায়, কারণ তারা সিউলের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। কিন্তু সেখান থেকে একজন পাইলট তাদেরকে জানায় যে তাদের দেশ থেকে যদি কোনো ফ্লাইট তাদের জন্য পাঠানো না হয় তাহলে অন্য কোনো দেশের ফ্লাইট তাদের কোনো সাহায্য করতে পারবে না। সেখান থেকে হতাশ হয়ে আবার অ্যাম্বাসিতে ফিরে আসে তারা। ওদিকে রাতের বেলা উত্তর কোরিয়ার অ্যাম্বাসিতে তাদের নিজস্ব সোমালিয়ান এজেন্টরা আসলে তারা বেশ নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু এখানে তাদের নিজেদের এজেন্টরা তাদের উপরে হামলা করে তাদের মারধর করে পুরো অ্যাম্বাসি লুটেপুটে নিয়ে চলে যায় আর তাদেরকে অ্যাম্বাসি ছেড়ে পালিয়ে যাবার জন্য হুমকিও দিয়ে দেয়া হয়। উত্তর কোরিয়ার অ্যাম্বাসিতে কর্মরত সকল কর্মচারী কর্মকর্তারা তাদের পরিবারকে নিয়ে পার্শ্ববর্তী চাইনিজ অ্যাম্বাসিতে সাহায্যের জন্য পালিয়ে যেতে থাকে। ভয়ানক রকমের মৃত্যু ফাঁদ আর রাস্তায় পড়ে থাকা লাশের স্তূপ পেরিয়ে তারা চাইনিজ অ্যাম্বাসির কাছাকাছি যেতেই সেখানে বিদ্রোহীদের সামনে পড়ে যায়। সেখান থেকে নিজেরা বাঁচতে তারা এখন ঘুরে ফিরে চলে আসে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসির সামনে। এখানে অ্যাম্বাসেডর রিম দক্ষিণ কোরিয়ার থেকে সাহায্য চাওয়ার জন্য প্রস্তুত হলে কাউন্সিলর তাই একদমই রাজি হয় না। সে কোনো পরিস্থিতিতেই তাদের শত্রু দক্ষিণ কোরিয়ার থেকে সাহায্য চাইতে নারাজ। এটা শুনে অ্যাম্বাসেডর রিম বলে, আরে আমরা ভেতরে ঢুকে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসিকেই নিজেদের দখলে করে নেব। আর তাই তারা প্ল্যান করে মহিলা এবং বাচ্চাদের দোহাই দিয়ে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডরদের কাছে সাহায্য চাইতে থাকে। আর বাচ্চাদেরকে দেখে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডর তাদেরকে সাহায্য করতে চায়, যদিও দক্ষিণ কোরিয়ান কাউন্সিলর মিস্টার কাং এতে একদমই রাজি ছিল না। কিন্তু যেহেতু অ্যাম্বাসেডর ছিল তার বস, তাই মিস্টার হানের কথা শুনে উত্তর কোরিয়ার সবাইকে অ্যাম্বাসির ভেতরে আশ্রয় দিয়ে দেয় তারা সবাই। যদিও তারা ভালোভাবে তাদেরকে চেক করে তবেই ঘরে ঢুকায়, কিন্তু তারপরেও তারা খুবই ভয়ে ছিল। এদিকে অ্যাম্বাসির ভেতরে এতগুলো লোক হবার কারণে সোমালিয়ান পুলিশেরা এখন তাদের কাছে আরও বেশি টাকা দাবি করে, যেটা দেবার মতো সামর্থ্য এখন আর দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডরদের কাছে ছিল না। এদিকে রাতের বেলা তারা সবাই একসাথে খেতে বসে। যদিও উত্তর কোরিয়ার লোকেরা কেউ খাবার মুখে তুলে নেওয়ার সাহস করছিল না, কিন্তু দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডর হান তাদেরকে ভয় ভাঙিয়ে দিলে তারপর তারা একসাথে খাওয়া দাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষে দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসেডর হান এবং উত্তর কোরিয়ার অ্যাম্বাসেডর রিম দুজনেই বসে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য উপায় খুঁজতে থাকে। যদিও তারা দুজনেই এই ব্যাপারটাতে একমত হয় যে তারা কেউ তাদের স্বাধীন সার্বভৌম কূটনীতিতে আঘাত হানবে না, শুধুমাত্র তারা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বের হতে চায়। এতক্ষণে আবার তাদেরকে নিরাপত্তা প্রদান করা পুলিশেরা সবাই অ্যাম্বাসি ছেড়ে চলে যায়, কারণ তারা বুঝে গিয়েছিল দক্ষিণ কোরিয়া এখন আর তাদেরকে অতিরিক্ত টাকা দিতে পারবে না। কিন্তু এদিকে উত্তর কোরিয়ার কাউন্সিলর মিস্টার কাং সবার অগোচরে উত্তর কোরিয়ার সকল লোকদের পাসপোর্ট নিয়ে তাদেরকে দক্ষিণ কোরিয়ার নাগরিকে রূপান্তর করার জন্য ফর্ম তৈরি করতে থাকে। কিন্তু এই সব কিছু করার সময় উত্তর কোরিয়ার কাউন্সিলর মিস্টার তাই আবার তাকে দেখে ফেলে। এখানে তাদের দুজনের মাঝে বেশ মারামারি হয়। মারামারি থামাতে সেখানে দুই দেশের অ্যাম্বাসেডররাও চলে আসে। তাদের মারামারি থামিয়ে দিয়ে বাহিরে গিয়ে মিস্টার হান উত্তর কোরিয়ার অ্যাম্বাসেডর মিস্টার রিমকে বলে যে আমি আসলে আমার কাউন্সিলরকে এমনটা করার জন্য বলিনি, ও নিজে থেকেই এমনটা করে ফেলেছে আর তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। এটা শুনে উত্তর কোরিয়ার অ্যাম্বাসেডর তাকে বলে, যদি তোমরা আমাদের কাছে আসতে তাহলে হয়তো আমরাও এমনটাই করতাম, আমি কিছু মনে করিনি। আর এখন তারা দুজন একসাথে এই সিদ্ধান্তে আসে যে তারা সবাইকে একসাথে নিয়ে এখান থেকে বেঁচে বের হবে। আর তাই দুই দেশের অ্যাম্বাসেডরেরা তাদের কাউন্সিলরকে নিয়ে এই বিপদ থেকে বের হবার জন্য প্ল্যান করতে থাকে। এখানে দক্ষিণ কোরিয়ার সাথে ইতালির কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল, আবার উত্তর কোরিয়ার সাথে মিশরের কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুই দেশের লোক দুইটি দেশের অ্যাম্বাসিতে সাহায্যের জন্য যাবে। আর কোনো দেশ তাদেরকে সাহায্য করার জন্য যদি রাজি হয়ে যায় তাহলে সেই ব্যাপারের উপরে পরবর্তীতে প্ল্যান তৈরি করা হবে। আর তাই আজকে রাতের প্ল্যান মোতাবেক পরদিন সকাল
সকালে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডর এবং কাউন্সিলর এবং তাদের সাথে উত্তর কোরিয়ান অ্যাম্বাসেডর এবং কাউন্সিলর এই চারজন দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইতালিয়ান অ্যাম্বাসি এবং মিশরিয়ান অ্যাম্বাসির দিকে। পথিমধ্যে বিদ্রোহীদের অনেক বাধা বিপত্তি এবং গোলাগুলি পেরিয়ে দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা ইতালিয়ান অ্যাম্বাসিতে গিয়ে তাদের সকল সমস্যার কথা বলার সাথে সাথে ইতালিয়ান অ্যাম্বাসির লোকেরা তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু উত্তর কোরিয়ার সাথে যেহেতু ইতালির কোনো কূটনৈতিক সম্পর্কই ছিল না, তাই ইতালিয়ান অ্যাম্বাসির লোকেরা উত্তর কোরিয়ার কারো দায়িত্ব নিতে রাজি হয় না। অপরদিকে মিশরিয়ান অ্যাম্বাসিতে উত্তর কোরিয়ান কূটনীতিকেরা সাহায্যের জন্য আবেদন করলে মিশরিয়ানরা তাদের বিভিন্ন সমস্যার কথা বলে উত্তর কোরিয়াকে সাহায্য করার জন্য একদমই রাজি হয় না। এদিকে ইতালিয়ান অ্যাম্বাসেডরদের উত্তর কোরিয়ানদের সাহায্য না করতে চাওয়ায় দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডর তার কাউন্সিলর কাংয়ের সাথে আলাপ আলোচনা করে ইতালিয়ান অ্যাম্বাসেডরকে জানায় যে উত্তর কোরিয়ান সবাই এখন নাগরিকত্ব পরিবর্তন করে দক্ষিণ কোরিয়ান হয়ে গেছে। আসলে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডর যেভাবেই হোক উত্তর কোরিয়ার সবাইকে বাঁচাতে চাচ্ছিল, তাই তাদের এই কথা শুনে ইতালিয়ান অ্যাম্বাসেডর এখন তাদের সবাইকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ইতালিয়ান অ্যাম্বাসেডর তাদেরকে বলে দেয় যে আজকে বিকাল 4টায় রেড ক্রস দেয়া একটা মেডিকেল বিমান আসবে এখানে, আর তোমাদের সবাইকে 4টার আগেই ইতালিয়ান অ্যাম্বাসিতে পৌঁছাতে হবে। এইসব আশার বাণী শুনে এখন দক্ষিণ কোরিয়ান কূটনীতিকরা ইতালিয়ানদের থেকে একটা গাড়ি নিয়ে আবার ফিরে আসে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসিতে তাদের সাথে থাকা পরিবারের বাকি লোকজনদেরকে নিয়ে যাবার জন্য। সেখানে এসে তারা উত্তর কোরিয়ান কূটনীতিকদের থেকে এটা জানতে পারে যে মিশর তাদেরকে কোনো সাহায্য করার জন্য রাজি হয়নি, আর এখন উত্তর কোরিয়ানরা দক্ষিণ কোরিয়ানদের সকল শর্ত মেনে তাদের সাথে ইতালিয়ান অ্যাম্বাসিতে যাবার জন্য রাজি হয়ে যায়। এখন তারা সবাই মিলে তাদের 4টে গাড়িকে বিভিন্ন বালুর বস্তা, অনেকগুলো বই, ভাঙাচোরা দরজা, কাঠ ইত্যাদি দিয়ে বুলেট প্রুফ হিসেবে তৈরি করতে থাকে। গাড়ি তৈরি করা শেষ হতে না হতেই আসর নামাজের আজান দিয়ে দেয়। আজান শুনে তারা বুঝতে পারে যে নামাজের পরে আবার সকল কার্যক্রম শুরু হয়ে যাবে, অর্থাৎ নামাজ শেষ হবার আগেই তাদেরকে ইতালিয়ান অ্যাম্বাসিতে পৌঁছে যেতে হবে। আর তাই তারা একটুও দেরি না করে বেরিয়ে পড়ে। আশেপাশের এলাকা সব ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল আর মৃত্যুপুরীর মতো চারপাশে পড়েছিল মৃত লাশ। নামাজের সময় হবার কারণে বিদ্রোহীরা সবাই নামাজ পড়া নিয়ে ব্যস্ত ছিল, আর এই ফাঁকে তারা তাদের গাড়িগুলো নিয়ে অনেকখানি এগিয়ে আসে। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তাদের গাড়ির সামনে সরকারি দলের সেনাবাহিনীর চেকপোস্ট পড়ে যায়। তারা সবাই শান্তভাবে তাদের কাগজপত্রগুলো সেনাবাহিনীকে দেখাতে থাকে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু যখনই তারা সাদা পতাকা বের করে আত্মসমর্পণ করতে যাচ্ছিল তখন গাড়ির জানালা দিয়ে সেই সাদা পতাকা না বের হয়ে শুধু পতাকার লাঠিটা বেরিয়ে পড়ে। আর এটা দেখে সেনাবাহিনীরা মনে করে গাড়ি থেকে কোনো বন্দুকের নল বের করা হয়েছে। সাথে সাথে এলোপাথারি ফায়ার করা শুরু হয় তাদের গাড়ির উদ্দেশ্যে। কোনো কুল কিনারা না পেয়ে তারা সবাই গাড়ি নিয়ে প্রাণপণে ছুটতে থাকে ইতালিয়ান অ্যাম্বাসির দিকে। সেনাবাহিনীর লোকেরা তাদের পিছু নিতে থাকে আর ভয়ানকভাবে গুলিবর্ষণ করতে থাকে। সেই বই আর বালুর বস্তাগুলোর কারণে তারা কোনো রকমে নিজেদেরকে বাঁচিয়ে অনেকখানি রাস্তা পেরিয়ে আসে। কিন্তু তখনই রাস্তার মাঝে বিদ্রোহীরা তাদের গাড়ি লক্ষ্য করে আগুন ছুড়ে দিতে থাকে। আর এখন একদিকে সেনাবাহিনীর লোক আর অপরদিকে বিদ্রোহী দলের লোকেরা সবাই তাদের গাড়িগুলোকে ধ্বংস করার জন্য ছুটে আসতে থাকে। কিন্তু সব বিপদ আপদ পেরিয়ে কোনো রকমে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার 3টা গাড়ি ইতালিয়ান অ্যাম্বাসিতে এসে পৌঁছায়, আর তাদের পিছু পিছু সেখানে পৌঁছে যায় কয়েকজন বিদ্রোহীও। কিন্তু ইতালিয়ান অ্যাম্বাসিতে থাকা আর্মিরা মাইক দিয়ে বারবার বিদ্রোহীদেরকে সেখান থেকে সরে যেতে বলে, কারণ এটা ছিল ইতালিয়ান প্রপার্টি। বিদ্রোহীরা কিছুটা শান্ত হলে তখন সেখানে উত্তর কোরিয়ার পেছনে পড়ে থাকা আরও একটা গাড়ি ছুটে আসে, আর তার পিছু পিছু ছুটে আসে সোমালিয়ান আর্মির গাড়ি। ইতালিয়ান অ্যাম্বাসি থেকে সোমালিয়ান সেনাবাহিনী এবং বিদ্রোহীদেরকে সাবধান করে দেয়া হয় যেন তারা কোনো প্রকারের গোলাগুলি না করে। আর বেশ কিছুক্ষণ কথাবার্তার পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে সবাই যখন গাড়ি থেকে বের হয়ে আসে তখন আমরা দেখতে পাই উত্তর কোরিয়ার কাউন্সিলর মিস্টার তাই গোলাগুলির দরুন গাড়ির ভেতরেই মারা গেছে।
আর এখন আমাদেরকে বলা হয় সেদিন বিকাল 4টায় আসতে চাওয়া প্লেনটা এসেছিল পরদিন দুপুরে। আর ইতালিয়ান সরকার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল যাতে করে ইতালিয়ান নাগরিকদের এয়ারপোর্ট অবধি পৌঁছাতে কোনো সমস্যায় না হয়। এখন তাদের বিশাল গাড়িবহর যথাক্রমে সোমালিয়ান আর্মিদের চেকপোস্ট এবং তারপর বিদ্রোহীদের চেকপোস্ট পেরিয়ে এগিয়ে যেতে থাকে বিমানবন্দরের দিকে। ফাইনালি তারা বিমানে উঠে চলে যেতে থাকে কেনিয়ার উদ্দেশ্যে। কেনিয়া থেকে যে যার দেশে নিজেদের মতো ফিরে চলে যাবে। প্লেনের ভেতরে উত্তর কোরিয়ান কূটনীতিকরা মন থেকে দক্ষিণ কোরিয়ানদের ধন্যবাদ জানায়। উত্তর কোরিয়ান অ্যাম্বাসেডর দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডরকে জানায় যে ইতালিয়ান অ্যাম্বাসি থেকে তারা উত্তর কোরিয়াতে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল, আর এয়ারপোর্টে তাদের নিতে উত্তর কোরিয়ার একটা দল চলে আসবে। সে তার অন্তর থেকে দক্ষিণ কোরিয়ান অ্যাম্বাসেডরের কাছে কুর্নিশ জানায়। আর এরপর তারা যখন কেনিয়াতে ল্যান্ড করে তখন বিমানের ভেতরেই তারা একে অপরের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নেয়। কেনিয়াতে ল্যান্ড করার পর তারা যে যার দেশের প্রতিনিধিদের সাথে চলে যেতে থাকে দুটো আলাদা আলাদা দেশের পথে। কেউ কারো দিকে একবারও তাকায় না, শুধু অন্তর থেকে একে অপরের প্রতি কৃতজ্ঞতা জানাতে থাকে। আর এভাবেই তারা বিদায় নেয় সেই মৃত্যুপুরী থেকে। তো এটুকুই ছিল এসকেপ ফ্রম মোগাদিশুর গল্প। তো গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো জানি না, তবে যদি এই সিনেমাটা আপনারা দেখেন গল্পে যে একটা থ্রিল অনুভব করতে পারবেন সেটা অনবদ্য রকমের একটা ফিল দেবে আপনাদের। আর গল্পের শেষের দিকে তো রীতিমতো দম বন্ধ হয়ে যাবার মতো একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এমন সিনেমা আসলে দেয়াই খুব মুশকিল, কারণ অনেক ভায়োলেন্স থাকে। জানি না ইউটিউব কী করে এই ব্যাপারটা নিয়ে। তো আজকের মতো আপনারা জানিয়ে দেন যে গল্পটা কেমন লাগলো আপনাদের। আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।